50,000 টাকা। আচ্ছা, এই ঘরে 50,000 টাকা ডিসকাউন্ট? জি করবেন, যদি কেউ লিখিত গ্যারান্টি চান সেটাও আমি দিতে পারবো। সেই ইউরোপিয়ান স্টাইলে হতে পারে, কানাডা স্টাইলে হতে পারে, এখন আবার নতুন করে রিসোর্টে কিছু জাপানিজ স্টাইলে বাড়ি করার চেষ্টা করতেছে। প্রথমে আমি এই বারান্দা ঘরটা এটা নতুন ডিজাইন করার চেষ্টা করেছি, এই ঘর ইউক্যালিপটাস কাঠ দিয়ে। সেক্ষেত্রে আমরা এই ঘরটা প্রাইস পড়বে 1,60,000 টাকা। নিচেও ব্যালকনি রাখছি এবং উপরেও ব্যালকনি রাখছি। আচ্ছা, উপরে হচ্ছে ঝুল বারান্দা, যে প্রধান আকর্ষণ এই ধরনের ঘরের এই যে ডুপ্লেক্স ভাঙা সিঁড়িটা, কত উপরে কিন্তু সিলিং এর কাজ করেছেন যাতে করে উপরের গরমটা না লাগে, গরমটা না লাগে। তাতে বাইরে নিচেও একটা ব্যালকনি আছে। হ্যাঁ, অনেকেই ব্যালকনিটা পছন্দ করে। এই প্রধান আকর্ষণ হচ্ছে এই ঝুল বারান্দা, কত সুন্দর এই দরজার ডিজাইন। ঝুল বারান্দার জন্য খুবই মোটা। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেহরাব ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমবারের মতো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম। আমি জানতে পেরেছি আপনারা হচ্ছে বিভিন্ন আপডেট ডিজাইনের ঘরগুলো তৈরি করেন, বিশেষ করে রিসোর্টের জন্য কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ঘর তৈরি করেন, সেজন্য আজকে চলে আসা। তো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা যদি একটু বলতেন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাওলাদার এন্টারপ্রাইজ, আর ফেসবুক পেজের নাম হচ্ছে ঐতিহ্যবাহী কাঠের ঘর। বেসিক্যালি আমরা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন অর্ডার নিয়ে থাকি। তো আর আমার দোকান হচ্ছে কলাবাগান কাঠপট্টি লোহজং মুন্সিগঞ্জ। আর আমার দুইটা আছে, ফ্যাক্টরি আছে ঘর বানানোর, সেটা হচ্ছে একটা হচ্ছে হলপট্টি আর একটা হচ্ছে বর্ণপরা মাধ্যমী ব্রিজ সংলগ্ন। আমি ভিডিও ডিটেলসে পরে বলে দেবো। কি কি ধরনের ঘর তৈরি করেন আপনারা? আমরা সব ধরনের ঘরই তৈরি করে থাকি, বিশেষ করে ক্রেতার চাহিদা অনুযায়ী একতলা ঘর, দেড়তলা, দোতলা, আড়াইতলা, তিনতলা, এরকম ঘরগুলো তৈরি করে থাকি। এছাড়াও যদি যে কারো যে কেউ যদি চায় যে আমাদের পার্সোনাল ডিজাইনে ওনাদের পার্সোনাল ডিজাইনে ঘর করবে, সেটাও করা সম্ভব। এটা ইউরোপিয়ান স্টাইলে হতে পারে, কানাডা স্টাইলে হতে পারে, এখন আবার নতুন করে রিসোর্টে কিছু জাপানিজ স্টাইলে বাড়ি করার চেষ্টা করতেছে। সবার কাছে যে ধরনের ঘরগুলো পাওয়া যায় তার থেকেও ব্যতিক্রম ঘর আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এমনিতে এখন সকল উদ্দেশ্যে কোন ঘর দেখিয়ে শুরু করবেন? প্রথমে আমি এই বারান্দা ঘরটা এটা নতুন ডিজাইন করার চেষ্টা করেছি, এই ঘরটা দিয়ে শুরু করতে চাই। আচ্ছা, এটা কিন্তু মোটামুটি যেটা নাকি টপ বারান্দার ঘর বলে, সেই ঘরটাই কিন্তু বাহিরে কিন্তু একটি খোলা বারান্দা দেওয়া। হ্যাঁ, এটার এটা ধারণাটা করেছি হচ্ছে অনেকেই আপনার দোতলা উপরে ঝুলটা দেওয়ার টাকা মানে কুলাতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না, এই জন্য আর কি ওইটারই স্বাদ নেওয়ার জন্য আমি নিচে করছি, যাতে পয়সাটা একটু কমে আসে এবং ফিলটা নেওয়া যায়। দোতলা না হয় ব্যালকনি, অনেকে ব্যালকনিটা পছন্দ করে, এই জন্য ওনাদের কথা চিন্তা করি দোতলার ব্যালকনিটা নিচে নিয়ে আসছি। আচ্ছা, খরচটা কমে আসছে, এই জন্য কিন্তু ঘরটা কিন্তু আরো একটু সুন্দর ইউনিক লাগছে দেখতে। রাইট, আর এই ঘরগুলো তো চাইলে পরে এই খোলা বারান্দার উপরেও চাল দিয়ে তো দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা কি কাঠের ঘর? এখানে সম্পূর্ণই এটা লোহা কাঠের ঘর, এখানে একদম নিচ থেকে উপর পর্যন্ত অন্য কোনো কাঠ ব্যবহার করা হয়নি। আচ্ছা, পাটাতন ও লোহা কাঠের? হ্যাঁ, পাটাতন সব লোহা কাঠের, শুধুমাত্র উপরে যে ডেকোরেশন ওইটা করেছি আমি আপনার কেরোসিন কাঠ দিয়ে। আচ্ছা, ওভারঅল এটা আপনাকে নিশ্চিত করতে পারে এখানে দেশি একটা সুতো ব্যবহার করা হয়নি, ওভারঅল সম্পূর্ণই ইম্পোর্টেড। আর সবচেয়ে বড় কথা, যারা নাকি ঘর নিবে তারা তো অবশ্যই এসে মান যাচাই করে তারপর দিবে। আচ্ছা, তো এটা হচ্ছে কত বন্দরের ঘর? এটা 23 বন্দর। আচ্ছা, ফিটের হিসেবে আসে হচ্ছে 23 ফিট/20 ফিট হচ্ছে নিচতলা, আর 4 ফিট হচ্ছে এক্সট্রা এক্সটেনশন ব্যালকনি, তাহলে হচ্ছে 23 ফিট/24 ফিট। আমি যদি পুরোটা মাপি 23 ফিট/24 ফিট। এটা হচ্ছে বারান্দা সহ? জি, ব্যালকনি, ঘর, বারান্দা তিনটা সহ। আচ্ছা, উপরে হচ্ছে রঙিন টিন দিয়েছেন লাল রঙের, তো এটা কি ব্র্যান্ডের? এটা আবুল খায়ের স্টিল, 42 mm। 42 mm, তার মানে টিনের জগতে কিন্তু 42 mm মানে 0.42 যেটা, এটা কিন্তু মোটামুটি অনেক মোটা, এটাই টপ লেভেল, এটাই টপ লেভেল। আর যেটা নাকি প্লেন শীটটা দিয়েছেন এটা কত mm? এটা হচ্ছে জাপানিজ স্টিলের 40 mm। আচ্ছা, এটা দুই পিট হচ্ছে 0.40, মোটামুটি ভালো টেকসই হবে এটা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বেড়াতে সুন্দর ডিজাইন দিয়েছেন, এটা তো চাইলে অন্যান্য ডিজাইন নেওয়া সম্ভব না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডিজাইন চাইলে সম্ভব। আর এই যে জানালার এখানে হচ্ছে এসএস এর যে শিকটা দিয়েছেন, এটা তো আবার কলস ডিজাইন করা, দেখতে কিন্তু খুব আকর্ষণীয় লাগে। জি জি জি। আচ্ছা, ওভারঅল আকর্ষণীয় লাগানোর জন্যই যা যা করা দরকার সেটাই করেছি। এই দরজার ডিজাইন ঝালর দেওয়া, তো আমরা একটু দরজার ডিজাইনটা দেখাই। দরজার ডিজাইনটা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে করেছেন, একেবারে সুন্দর কারুকার্য, এগুলো তো অন্যান্য ডিজাইন নেওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা একটু ভিতর থেকে সবাইকে দেখাই। এটা হচ্ছে বারান্দা, কেউ যদি চায় এটাকে ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারে, আবার যদি কারো রুমের প্রয়োজন হয় যে না আমি রুম বানাবো, তাহলে এখানে একটা পার্টিশন দিয়ে আমি এটা ওপেন রাখছি, যাদের সুবিধার্থে ওনারা ব্যবহার করতে পারবেন। অনেকে যে ড্রয়িং ডাইনিং চায়। আচ্ছা, নরমালি হচ্ছে এই বারান্দাতে পার্টিশন দিলে কিন্তু সুন্দর একটা সিঙ্গেল রুম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল রুম হয়ে যায়। আচ্ছা, তো এমনিতে আপনারা পার্টিশন দিতে আলাদা কত চার্জ করেন? 15,000 টাকা। 15,000, সেটা হচ্ছে লোহা কাঠের। আর নরমালি যে ইউক্যালিপটাসের হয়? 7,000 টাকা।
আচ্ছা, তো এখানেও কিন্তু মোটামুটি ভালো স্পেস, আমরা ভিতরের ঘরে একটু গিয়ে দেখাই। তো এখানে পার্টিশনের মাধ্যমে হচ্ছে আরো একটি বেডরুম বানানো, আর এটা কিন্তু মোটামুটি ভালো সাইজেরই। হ্যাঁ, বেশ বড় সাইজের। এটা আপনি খুঁটিটা কত দিয়েছেন ভাই? 4x4। আচ্ছা, 4x4। এই ধরনের ঘরে কিন্তু 4x4 মানে মোটামুটি ভালো মানের অনেক। হ্যাঁ, 4x4 সচরাচর দেওয়া হয় না, কিন্তু আমি এই ঘরটাতে দিয়েছি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে মূল ঘর সবচেয়ে বড় অংশ যেটা, এটা হচ্ছে ডাইনিং রুম। সবচেয়ে প্রধান আকর্ষণ এই ধরনের ঘরের এই যে ডুপ্লেক্স ভাঙা সিঁড়িটা কত সুন্দর লাগে দেখতে। আর নিচ দিয়ে হচ্ছে আপনারা ক্যাবিনেট করে রেখেছেন, চাইলে তো ক্যাবিনেটের মতো ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে তো থাকতেছে না, এই জন্য আমি এটা আটকে দিছি যে দেখা সুন্দরের জন্য। এটা এই পাশে চলে আসলে এটা অটো ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারবে। আচ্ছা, তো এই সিঁড়িটাও তো সম্পূর্ণ লোহা কাঠের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়িটার থিকনেসটা দেখেন, থিকনেসটা আমি অনেক অনেক মোটা দিছি অনেক। হ্যাঁ, এটা হচ্ছে 8x2 এবং 10x2 ধাপগুলো হচ্ছে। কাঠের তক্তাগুলো কিন্তু মোটামুটি ভালো মোটা, আর সিঁড়ির কিন্তু দুই পাশে হাতল দেওয়া, জি, যে কারণে হচ্ছে বড় ছোট বৃদ্ধ সবাই কিন্তু অনায়াসে উঠতে পারবে। আবার এখানে দেখেন এই যে ইসের নকশাটা, এটা মানে এখানে ওভারঅল হাতের নকশার কাছে খুব আমি প্রায়োরিটি। আচ্ছা, নকশার কাজে কিন্তু মোটামুটি ভালো প্রায়োরিটি দিয়েছেন। আর এই ধরনের ঘরে যেহেতু ওয়াশরুম পাকের ঘর অ্যাডজাস্ট করে নেওয়া যায়, সেহেতু এই যে এখান দিয়ে একটু দরজা দেওয়া, চাইলে এখান দিয়ে করা যায়, পাশাপাশি যে এখান দিয়েও তো দরজা বের করা যায়। রাইট রাইট, যদি কেউ যে চায় যে পিছন দিয়ে অ্যাটাচ বাথরুম করবে, তাহলে এখান দিয়ে একটা অটো দরজা বের হয়ে যাবে, তাহলে এই দরজার সাথে করলে অ্যাটাচ বাথরুম হয়ে যাবে, এই সাইডে চাইলে কিচেন করতে পারবে। আচ্ছা, এগুলো আমরা বানায় রাখি না কেন, এগুলো তো ট্রান্সপোর্টেবল না, এই কারণে এখানে আমরা স্পেস রাখছি যাতে পরবর্তীতে করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ঘরগুলো হচ্ছে চাইলে পরে বেশি জায়গা লাগলে কিন্তু বাড়িয়ে নেওয়া যায়। জি জি জি। আচ্ছা, তো চলুন আমরা একটু উপরে গিয়ে সবাইকে দেখাই। তো ফয়সাল ভাই, আমরা হচ্ছে সিঁড়িটা দিয়ে এই দুই তলায় চলে আসলাম, তো এখান দিয়ে কি আপনারা বেড়া দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে একটা বেড়া দেওয়া থাকবে যাতে বাচ্চা কাচ্চা পড়ে না যায়। আচ্ছা, আর এছাড়াও তো লক করা সিস্টেমও করা যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লক করা সিস্টেম করা। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই ঘরের কিন্তু হাইটটা অনেক উঁচু, আর উপরে কিন্তু সিলিং এর কাজ করেছেন, যাতে করে উপরের গরমটা না লাগে। গরমটা না লাগে। আপনি যদি একটু হাইটটা দেখাতেন আমাদের। এটা অনেক হাইট, আমি মোটামুটি ভালো হাইট। হ্যাঁ, এটা প্রায় 8 ফিটের উপরে, 8.5-9 ফিট উপরে হাইট আছে। এখানে চাইলে যে কেউ সিলিং ফ্যান ঝুলাতে পারবে, এবং এটাতে গরম লাগবে না। আর এটা ডেকোরেশন করা, যে কেউ চাইলে এটা যদি একটা বার্নিশ কালার করে, তাহলে একদম দেখতে মানে ফাটাফাটি দেখতে আরো সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য হচ্ছে কি কাট দিয়েছেন, এটা কেরোসিন কাট। এটা হচ্ছে কেরোসিন কাট। কেরোসিন কাট, এগুলো কিন্তু ভালো কাট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 50 বছরের গ্যারান্টি, যেটা ঘুরে ধরবে না। আর হচ্ছে আপনাদের এই দুই তলা তো পার্টিশন দেওয়া যায়, সেক্ষেত্রে কি খরচটা সেমই থাকবে? হ্যাঁ, ওই 15,000 টাকা লোহা কাঠে দিলে, আর ইউক্যালিপটাস দিলে হচ্ছে আপনার 7-8,000 টাকা। ওভারঅল এই ঘরটাতে আপনি 6টা রুম ইজিলি বানাতে পারবেন। ইজিলি 6টা রুম হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো ফয়সাল ভাই, এতক্ষণ হচ্ছে আমরা এই সুন্দর ঘরটি দেখলাম, এটা হচ্ছে আয়তেশে বন্দর, সম্পূর্ণ লোহা কাঠের ঘর। তো এটার আস্কিং প্রাইসটা কত যাচ্ছেন? এটা হচ্ছে লোহা কাঠের ঘর, এটার প্রাইস হচ্ছে 8 লাখ টাকা। হ্যাঁ, আর এটা যেহেতু এটা লংজিভিটি হচ্ছে 80-100 বছর, এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই এত টাকার সামর্থ্য তো আমাদের নাই, বা এত লংজিভিটি দরকারও নাই, 20-30 বছর হলেই হবে। সেই ভাইদের জন্য আমি বলতে চাই, আমাদের দেশি মানের ইউক্যালিপটাস কাঠ আছে, যেটা উত্তরবঙ্গে জন্মায়, সেই কাঠটা আরামসে আপনি 40-50 বছর ব্যবহার করতে পারবেন। তো তখন আমরা কী করি, বাজেট ফ্রেন্ডলির জন্য তখন আমরা খুঁটিটা লোহা কাঠের দিই, এবং আদার্স কাঠগুলো ইউক্যালিপটাস এবং রেন্টি কাঠ দিই, যেটা আপনি সব মিলে 40-50 বছর ব্যবহার করতে পারবেন। যদি কেউ লিখিত গ্যারান্টি চান, সেটাও আমি দিতে পারবো। সেই কাঠ দিয়ে উঠালে সেম ডিজাইন লোকের লাইক এরকমই হবে, প্রাইসটা পড়বে 4 লাখ টাকা। 8 লাখ টাকা কিন্তু পুরোপুরি 50% প্রাইসটা কমে যায়, অনেকেই এফোর্ড করতে পারে না, সেজন্য আমি এই সিস্টেমটা, সকলের কথা চিন্তা করে আপনি হচ্ছে এই জিনিসটা করেছেন, জি, যাতে লংজিভিটিটাও না কমে এবং টেকসই হয়, বাজেটটাও কমে যায়। আচ্ছা, তো ফয়সাল ভাই, আমরা একটি সুন্দর ঝুল বারান্দার ঘর দেখতে পাচ্ছি, একটু আইডিয়া দিতেন। হ্যাঁ, আসেন আমি ঘরটা আগে দেখাই আপনাকে, ইচ এন্ড এভরিথিং ডিটেইল দেখাচ্ছি। এটাতে বাইরের নিচেও একটা ব্যালকনি আছে। হ্যাঁ, অনেকেই ব্যালকনিটা পছন্দ করে। এই ব্যালকনি সহ ঘরটা আমাদের এখানে প্রচুর চাহিদা, বিভিন্ন জনে অনলাইন থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে যে ব্যালকনি সহ ঘর দেন, ব্যালকনি সহ। এই কারণে ওনাদের কথা চিন্তা করে আমি নিচেও ব্যালকনি রাখছি এবং উপরেও ব্যালকনি রাখছি। আচ্ছা, উপরে হচ্ছে ঝুল বারান্দা, জি রাইট, নিচে আবার টপ বারান্দা, তার বাহিরে আবার খোলা বারান্দা, জি রাইট। আচ্ছা, এই ঘরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর এখান থেকে কিন্তু ঘরের ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। তো এটা কি কাঠের ঘর ভাইয়া? এইটা হচ্ছে বেসিক্যালি, অনেস্টলি বলতে, আমি কখনো মানে ব্যবসাতে লুকোচুরি পছন্দ করিও না। হ্যাঁ, তো এটা হচ্ছে
আপনার লোহা কাঠ এবং দেশি কাঠ দুটার মিক্সে অনেকে চায় হচ্ছে এই লোহা কাঠের ঘরগুলোতে মানে এফোর্ড করতে পারে না, যে ওটা 14 লাখ 15 লাখ টাকা ঘরের দাম, যেহেতু ঝুল বারান্দার ঘরগুলোর বাজেট অনেক বেশি, এটা হাইট অনেক বেশি থাকে, কাঠের সাইজ অনেক বেশি লাগে। তো সেই ক্ষেত্রে ওনাদের কথা চিন্তা করে আমি কি করছি, এটা দেশি এবং বিদেশি কাঠ একটা মিক্স করে যাতে সবাই ঘরগুলো কিনতে পারে, এফোর্ড করতে পারে, টেকসই যেমন হয় তাতে সাথে বাজেটটাও কমে যায়। এই কথা চিন্তা করে যে খানগুলোতে আপনার মানে লোহা কাঠ দরকার, এবং সামনের বেড়াতে খুঁটি এরপরে লর আমাদের ভাষা যেগুলো বলে এইগুলোতে আমি লোহা কাঠ ব্যবহার করছি, এবং যেগুলো আসলে বিলাসিতা সেই সেখানে আমি দেশি কাঠ ব্যবহার করছি। আচ্ছা, ওভারঅল এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই, না আমি সততার সাথে ব্যবসা করি বিধেয় আপনাকে আমি বললাম যে আসলে এটা লোহা কাঠ এবং দেশি কাঠের মিক্স। আচ্ছা, তো দরজাতে কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া, আর বেড়াতেও সুন্দর ডিজাইন দেওয়া, এই সেম ডিজাইন কিন্তু আমি অন্য কোনো ঘরে দেখিনি এই পর্যন্ত, খুবই সুন্দর। আর এই যে এখানে শিকটা তো অবশ্যই অ্যাসেস দেওয়া। জি জি। আচ্ছা, তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই। হ্যাঁ, শিওর। আর এই ঘরের টিনটা কত এমএম দিয়েছেন? এটা 42 এমএম, ঘরের স্ট্যান্ডার্ড অনুযায়ী যা যা লাগে আমি সেগুলোই মেইনটেইন করি। আচ্ছা, এটা হচ্ছে যে বারান্দা সেটা তো এখানে কিন্তু চাইলে পার্টিশন দিয়ে রুম বানানো সম্ভব, বারান্দা কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ। আর এখানে হচ্ছে যে কাঠের বেড়ার এই যে এই পাশটাতেও কিন্তু ডিজাইন দেওয়া, তো চলুন আমরা একটু ভিতরের ঘরে। হ্যাঁ, অবশ্যই। তো ফয়সাল ভাই, এটা হচ্ছে এই ঘরের ভিতরের দিক, আর এই যে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে যে ভাঙা সিঁড়িটা সেটা তো মোটামুটি ঝুল বারান্দা কিন্তু সবগুলো প্রায় সেমই লাগে দেখতে, আর এই যে এখানে হচ্ছে পার্টিশনের মাধ্যমে আরেকটি রুম বাড়ানো হয়েছে। জি জি জি। আচ্ছা, তো চলুন আমরা হচ্ছে আসেন, এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি। হ্যাঁ, এই ঘরের দুই পাশে হাতল দেওয়ার, হাতলও কিন্তু মোটামুটি অনেক মোটা। এইখানে এইটাকে বলে বালিশ, এইটার কাজটা একটু দেখাই আপনার দর্শকে। আসলে অনেকেই তো দোতলা ঘর উঠায় এরকম ঝুল বারান্দা, কিন্তু এখানে কিছু মানে বিশেষত্ব আছে, এই কাজগুলো না দেখালেই নাই। এই যে আপনার এইগুলো দেখেন, থিকনেসটা দেখেন, এইগুলো সম্পূর্ণ লোহা কাঠের। হ্যাঁ, এই এইটা লোহা কাঠের, তো জাস্ট ডিজাইনটা দেখেন, এত চওড়া করে এত মজবুত ডিজাইন সচরাচর কেউ দেয় না। আচ্ছা, আর এটা হচ্ছে লোহা কাঠের খুঁটি? জি জি জি। চার তো দিয়েছে, এটা সাইজ হচ্ছে 4-5 4-5, তার মানে হচ্ছে ঝুল বারান্দার জন্য খুবই মোটা, আর এগুলো কিন্তু সম্পূর্ণ আস্ত খুঁটি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আস্ত খুঁটি, একদম টপ টু বটম পুরোটাই আস্ত। আর এই লড়াগুলো দেওয়া হয়েছে এখানে 5 আড়াই, 5/2, এটাও লোহা কাঠের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চলুন আমরা একটু উপরে যাই। জি। তো ফয়সাল ভাই, এখানে হচ্ছে সকলের সেফটির কথা বিবেচনা করে আপনারা এখানে হচ্ছে বেড়া দিয়েছেন। জি। আর এই যে এখান দিয়ে তো চাইলে দরজা দেওয়া সম্ভব বাচ্চাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বেড়া দেওয়া সম্ভব। আচ্ছা, তো উপরে হচ্ছে পাটাতন, এটা কি কাঠে? হ্যাঁ, এটা হচ্ছে মেহগনি কাঠে সিলিং, এটা জাস্ট সিলিং দেওয়া এই জন্য মেহগনি কাঠে। আর হচ্ছে এই নিচের আর এই দুইতলার পাটাতন, এটা? জি, এটাও দেশি কাঠের। এটাও দেশি কাঠের? জি, নিচেরটা হচ্ছে একটু মিক্স কাঠের। হ্যাঁ হ্যাঁ, এটা বাজেটের। হ্যাঁ সেটাই, সেই জন্যই আমি আপনাদের যা লাগাইছি তাই বলবো, যদি কেউ এটাই লোহা কাঠা সম্পূর্ণ লোহা কাঠা চায় সেটা দেওয়া সম্ভব, কিন্তু যেটা আমি লাগাইছি সেটা আমি সত্যটাই বলতেছি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে একটি সুন্দর বেডরুম বানানো, এটাও কিন্তু মোটামুটি ভালো স্পেস। জি। তো এই যে এখানে বারান্দার যে দরজা, এখানে হচ্ছে ডিজাইন দেওয়া। জি। তো এই সমস্ত ঘরের প্রধান আকর্ষণ হচ্ছে এই ঝুল বারান্দা। তো ভাইয়া, এই ঝুল বারান্দার সাইজও তো মোটামুটি ভালোই উঁচু দিয়েছে। হ্যাঁ, উচ্চতা অনেক, এটা আমিও 6 ফিট 6 ফিটের মাথা বাঁচতেছে না, কারো বাঁচবে না। এখানেও দেখেন, এই বেড়াটাও নকশা করা। হ্যাঁ, এটা লোহা কাঠের, এটা নকশা করা, সম্পূর্ণটাই নকশা। এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ সব দিক দিয়ে কিন্তু কারুকাজ করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সামনের দিকে শুধুমাত্র ঝুল বারান্দা, আর এখানে হচ্ছে এই যে বেড়া দেওয়া কাঠের। তো মোটামুটি কিন্তু ঘরটা খুবই সুন্দর করেছেন, দেখলে কিন্তু মনেই হবে না যে এটা কিন্তু একটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি, যারা বাজেটের মধ্যে চাচ্ছেন সাধ্যের মধ্যে তাদের জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমরা এই ঘরটা ঘুরে দেখলাম, এই ঘরের বাকি প্রাইস সম্বন্ধে আমরা ঘরের বাইরে গিয়ে জানবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো ফয়সাল ভাই, এতক্ষণ হচ্ছে আমরা এই সুন্দর ঝুল বারান্দার ঘরটা দেখলাম, যেটা নাকি 2023 সালের মোটামুটি আপডেট মডেলে বলা চলে, যেহেতু উপরে একটি ঝুল বারান্দা আর বাহিরে কিন্তু খোলা বারান্দা দেওয়া। তো এটার আস্কিং প্রাইসটা কত যাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হচ্ছে 10.5 লাখ টাকা, 10,50,000 টাকা, 10.5 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই 23 সাল উপলক্ষে কি ডিসকাউন্ট থাকছে কোনো? হ্যাঁ, যেহেতু নতুন বছর নতুন ভাবে তো একটা ডিসকাউন্ট দেওয়াই যায়, সেহেতু আপনার এই চ্যানেলের থেকে যারা আসবে, যারা সাবস্ক্রাইবার আছে, ভিউয়ার আছে, তাদের জন্য আমি এই ঘরটার প্রাইস থাকবো 10 লাখ টাকা, অনলি 10 লাখ টাকা। আচ্ছা, মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কিন্তু সুন্দর এই ঘরটা নিতে পারবে। জি। আচ্ছা, তো সেক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণটা কত হচ্ছে? সেক্ষেত্রে ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, এই ঘরে 50,000 টাকা ডিসকাউন্ট? জি। আচ্ছা, তো তারপর ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ঘর, এটা হচ্ছে সিঙ্গেল ঘর। জি। উপর হচ্ছে রঙিন টিন দেওয়া, আর এগুলো হচ্ছে ছোটখাটো ফ্যামিলিদের জন্য পারফেক্ট। জি, একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য খুব আরামসে থাকার জন্য একটা ঘর। তো এটা হচ্ছে কততলা ঘর বলেন আপনার? একতলা 23 বন্দর ঘর, আর উপর হচ্ছে জানালার মতো দেওয়া, ওটা উপরে স্টোর রুমের মতো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের? জি।
শুধুমাত্র পাটাতন হবে ইউক্যালিপ্টাস পাটাতন হবে রেনট্রিকার রেনট্রিকার না এগুলা টেকসই কেমন হয় রেনট্রিকার আমি বললাম যে রেনট্রিকার 30 থেকে 40 বছর আপনি ব্যবহার করতে পারবেন রেনট্রিকার ঘুনে খায় না এছাড়া আদার যে অংশগুলা সেগুলা কি লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠের শুধুমাত্র দিছে পাটাতন রেনট্রিকার আদার সব কিছু লোহা কাঠের আচ্ছা তো এই ঘরটা কিন্তু মোটামুটি ভালো সুন্দর তো এটা কত বন্দরের ঘর এটা 23 বন্দর একতলা ঘর 23 বন্দর একতলা তার মানে এটা হচ্ছে যদি ফুটে হিসাব করি কত হবে 23 ফিট বাই 12 ফিট অলমোস্ট 3 ইঞ্চ বাই 12 ফিট জি আচ্ছা তো আমরা একটু এই ঘরের ভিতরটাও দেখাই জি যেহেতু এটার উপরে কিন্তু থাকা যাবে না সেক্ষেত্রে এখান দিয়ে কিন্তু সিঁড়ি দেওয়া হয়নি কিন্তু চাইলে আপনারা কিন্তু সিঁড়ি নিতে পারবেন জি আচ্ছা তো এটার ভিতর কিন্তু ভালো স্পেস পার্টিশন দেওয়া যেহেতু হয়নি অনেক বড় রুম পার্টিশন দিয়ে তো আরো একটু বাড়ানো হবে এটা পার্টিশন দিলে এটা একটা বেডরুম হয়ে গেল এটা ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারলো আচ্ছা তো ফয়সাল ভাই এতক্ষণ হচ্ছে আমরা এই ঘরটা দেখলাম উপরে হচ্ছে রঙিন টিন আর হচ্ছে 23 বন্দরের লোহা কাঠের ঘর আচ্ছা তো এটার প্রাইসটা কত যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 3 লাখ টাকা 3 লক্ষ টাকা আচ্ছা এছাড়া হচ্ছে যেগুলা ইউক্যালিপ্টাসের কাঠ সেগুলো দিয়ে যদি সেম ঘরটা বানাতে চাই কত খরচ পড়বে আচ্ছা যদি ইউক্যালিপ্টাস কাঠ দেই সেক্ষেত্রে আমরা এই ঘরটা প্রাইস পড়বে 1 লক্ষ 60 হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি দামটা কমে যায় হ্যাঁ হ্যাঁ এবং এটার জন্য আপনার টেক্সচার ব্যাপারে কেউ বিন্দুমাত্র কোনো টেনশনের কোনো কারণ নাই সেই ঘরটাও 40 থেকে 50 বছর আপনার মূলত ওই ধরনের কাঠগুলো কিন্তু যদি তেল দিয়ে কিন্তু যত্ন করে ইউজ করলে অনেক বছর হ্যাঁ একটা তেল পাওয়া যায় আমাদের দেশে তেল দেওয়া গেলে ওই ঘরটা একদম লোহা কাঠের মতোই দেখা যায় আমরা দিই না কেন আমরা একদম 100% সলিড ভাবে ব্যবসা করার চেষ্টা করি যা আছে আপনি রটা দেখবে আমরা আরো একটি ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখনো কাজ চলছে তো এটা কত বন্দরের ঘর এটা 23 বন্দরের ঘর 23 বন্দরের ঘর এটাও সম্পূর্ণ লোহা কাঠের জি জি এটা সম্পূর্ণ লোহা কাঠের আর উপরের টিনটা হচ্ছে রঙিন টিন জি 320 এমএম হ্যাঁ আবুল খায়রে 320 আচ্ছা এটা হচ্ছে 0.32 এমএম জি 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 আর প্লেন শীটটা কত এমএম প্লেন শীটটা জাপানি 35 এমএম অরিজিনাল জাপানি 35 এমএম আচ্ছা তার মানে এটাও কিন্তু মোটামুটি ভালো টেকসই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এই ঘরের তো এখনো পাটাতনটা দেননি তো এটা কি কাঠের দিবেন এইটা হচ্ছে আমরা রেন্টি করে দিচ্ছি এবং যদি কেউ চায় যে না এটা লোহা কাঠের নেবে এই পাটাতনের এই টাইম চেঞ্জ করা যায় হ্যাঁ এটা যখন আপনারা ভাঙবো ভাঙে খুলে নেবো তখন এটা চাইলে পাটাতনটা উনি চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা যেহেতু ঘরটা এখনো কাজ চলছে সেহেতু ভিতরে তো দেখানোর মতো তেমন কিছু নেই কিন্তু তারপরে কিন্তু এগুলাতে ভালো স্পেস থাকে জি এইটাতে দুইটা রুম করা সম্ভব নিচে দুইটা রুম উপরে দুইটা রুম এটা সিঁড়ি থাকবে নিচে দুইটা রুম হবে উপরে দুইটা রুম মোট চারটা রুম হবে আর এটার সাথে তো অবশ্যই সিঁড়িটা দিয়ে দিবেন যেহেতু উপরে কিন্তু থাকা সম্ভব হ্যাঁ কমপ্লিট ঘর জন্য যা যা লাগে এখানে একটা দরজা আছে উপরে এই সোজা একটা দরজা আছে এই ঘরটা কমপ্লিট করে দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু যেহেতু এটা অনগোয়িং প্রজেক্ট এখানে জানলায় নকশা হবে দরজায় নকশা হবে এবং এটাতে আমি ওভারঅল মানে নতুনত্বের ছোঁয়া রাখছি উপরে হচ্ছে খোলা জানালা জি এটা জি এটা হচ্ছে আর কি বারান্দার মতোই কিন্তু ইউজ করা যাবে রাইট তো এটা প্রাইসটা কত যাচ্ছে এইটার প্রাইস হচ্ছে 4 লাখ টাকা এটা সম্পূর্ণ লোহা কাঠের শুধুমাত্র 2 সেট পাটাতন বাদে এখন যদি কেউ সেম ঘর একটু বেশি কাঠের চায় লোহা ইউক্যালিপটাস কাঠের চায় সেক্ষেত্রে আমরা কম্বাইন করি খুঁটিটা লোহা কাঠের দিব এবং আদার্স যা আছে সে কাঠগুলো হবে ইউক্যালিপটাস এবং রেন্ট্রি দরজা জানলা সহ রেন্ট্রি কাঠ হবে তাহলে এটা প্রাইসটা চলে আসবে 2 লাখ টাকা মাত্র 2 লাখ টাকা চারটা রুম পাচ্ছে তার মানে হচ্ছে লোহা কাঠের থেকে ইউক্যালিপটাস যে কাঠটা সেটা নিলে কিন্তু 50% এর মতো প্রাইসটা কমে যাবে এবং টেকসই আপনি 80-100 বছরের থেকে 40 থেকে 50 বছর আপনি আরামসে ব্যবহার করতে পারবেন এবং এই কাঠটা ঘুনে খাবে না এই হচ্ছে আমাদের ঘরগুলো যেই ঘরগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়াও আমাদের সব অনেকগুলো কালেকশন আছে এখন আমাদের এইটা বর্তমানে রানিং সিজন তো অনেক ঘরগুলো তোলা থাকে সেগুলো বিক্রি হয়ে যায় জানানোর জায়গায় চলেও যায় তো এছাড়া আপনাদের যদি কারো ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে সাইজ থাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঘরগুলোতে আপনি যে কোনো সাইজে নিতে পারবেন এইটা হচ্ছে আমাদের অঞ্চলে 18-21-23 বন্দর ঘর চলে কেউ যদি চান যে 25 বানাবেন 27 বানাবেন যে কোনো সাইজের আপনি বানাতে পারেন যে কোনো মডেল এছাড়াও আমরা সারা বাংলাদেশে রিসোর্টে কাজ করি রেস্টুরেন্টে কাজ করি আমি সেন্ট মার্টিনে কাজ করছি বর্তমানে শ্রীমঙ্গলে কাজ চলতেছে সাজেক সহ এভরিথিং এভরিওয়্যারে আমরা কাজগুলো করে থাকি সো আপনাদের যদি কারো কোনো জায়গায় রিসোর্টের প্রয়োজন হয় ঘর বা রেস্টুরেন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া আমরা যথাসম্ভব চেষ্টা করব যে ভালো জিনিস ভালো দামে আপনাদের কাছে পৌঁছে দিতে অনেক প্রবাসী ভাইরা আমাদের থেকে আমাদের কাছে কল করে থাকেন তাদের কাছে আমি একটাই আবদার রাখবো আপনাদের অনেক কষ্টের টাকা কষ্টের টাকাটা মোটেও আজেবাজে কাঠ দিয়ে আজেবাজে জায়গা থেকে ঘর কিনবেন না ভালো জায়গায় ভালো জিনিস দেখে কিনুন ভালো দামে কিনুন আমি বলবো না যে আমি সবার সেরা আমি সবার সৎ কিন্তু আপনি একটু চোখ কান খুলে ভালো জিনিস কিনুন আমরা যেটা দিব সেটা আমি আপনাকে বলেই দিব যে এটা লোহা কাঠের ঘর এটা ইউক্যালিপটাস কাঠের ঘর দেশি কাঠ যে খারাপ তা কিন্তু না দেশি কাঠের মধ্যে অনেক ভালো মানের কাঠ পাওয়া যায় যেটা আমরা বর্তমানে ইউক্যালিপটাস ব্যবহার করি রেঞ্চি কাঠ ব্যবহার করে থাকি যারা যাদের লোহা কাঠের সামর্থ্য নাই তারা ইউক্যালিপটাসটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যদি কেউ লিখিত গ্যারান্টি চান আমি লিখিত গ্যারান্টি দিতে পারবো এবং আমাদের এটা ডোর টু ডোর সার্ভিস একদম হোম ডেলিভারি হয়ে থাকে জাস্ট আপনি টাকা পৌঁছানোর দায়িত্ব আপনার
বাকি ঘরের এভরিথিং কাজ করা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে হ্যাঁ সব জায়গায় প্রবাসী ভাইরা যদি চায় যে না বিদেশ থেকে ঘর বাসায় একটা সারপ্রাইজে ডেলিভারি দিতে চায় সেটাও সম্ভব যে উনি টাকা দিলে আমরা গিয়ে নিজ দায়িত্বে আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা এটা তুলে দিয়ে থাকবো কোনো রকম কোনো হয়রানি নাই আচ্ছা তো ফয়সাল ভাই এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম